ব্লগটা শুরু হচ্ছে মায়াপুর ইসকনে ঘুরতে এসেছি আমরা, তো সেই নিয়েই আজকের ব্লগ। তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে, তোমরা ততক্ষণ চলো মায়াপুর ইসকন। তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু হচ্ছে মায়াপুর ইসকনে ঘুরতে এসেছি আমরা, তো সেই নিয়েই আজকের ব্লগ। তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে, তোমরা ততক্ষণ চলো মায়াপুর ইসকনে গিয়ে, আবার দেখা হচ্ছে কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। প্রসাদ খাওয়ার জন্য এসেই সবাইকে আগে টিকিট কাটতে হয়। এখানে টিকিট কাউন্টার দেখো লাইনে পড়ে গেছে। আর এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে 24 আওয়ার্স এখানে সব সময় হরে কৃষ্ণ নাম কীর্তন হয়। বন্ধুরা তোমরা যারা হরে কৃষ্ণ নাম কীর্তন শুনতে যাও, তার এখানে যখনই আসবে তখনই তোমরা নাম শুনতে পারবে। ওই দেখো দূরে, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো এখনো কীর্তন চলছে, হরে কৃষ্ণ নাম চলছে। চলো বন্ধুরা আর দেরি না করে এবার আমরা নতুন মন্দিরটা দেখতে যাব। দেখো নতুন মন্দিরের রাস্তা কিন্তু সুন্দরভাবে মার্ক করে দেওয়া আছে, যারা জানো না তাদেরও কোনো অসুবিধা হবে না, এই রাস্তা ধরে তোমাদের চলে যেতে হবে। আর এটা হচ্ছে ভজন কুটিরের সামনে দিয়েই রাস্তাটা গেছে, দেখো এইতে আমরা যাচ্ছি। আর নতুন প্রথমে বলে রাখি, নতুন মন্দির কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, সবাই জানো, আবার অনেকে যারা জানো না তাদের জন্য বলছি, পুরোপুরি কমপ্লিট হয়নি, একদমই 10-20% কমপ্লিট হয়েছে। শুধুমাত্র নরসিংহ দেবের মন্দিরটা হয়েছে মোটামুটি, সেটাই ওপেন হয়েছে দেখার জন্য ভক্তদের। তো আমরা দেখতে যাচ্ছি, দেখো এই গেটটা ওপেন করা হয়েছে, এই গেট দিয়ে সবাইকে যেতে বলছে, তো আমরা দেখতে যাচ্ছি। এটা কিন্তু মায়াপুর ইসকন মন্দিরের বন্ধুরা মেন মন্দির, আর দেখো ওপরের ফ্লোরগুলো কিন্তু কিচ্ছু রেডি হয়নি। আর ওপরে দেখো একদম উপরে ঝাড়বাতি দেওয়া হবে, এখানে শুনলাম এখানে ঝাড়বাতিটা নাকি খুব ইউনিকভাবে তৈরি করা হচ্ছে, সবই খুব ইউনিক স্টাইলের, তোমরা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা একসঙ্গে সন্ধ্যা আরতি পুজো সব কিছুই দেখতে পারবে, দেখো নিচে তো থাকবেই প্লাস ওপরের ফ্লোরগুলো থেকেও কিন্তু ভক্তরা সন্ধ্যা আরতি পুজো সব কিছু দেখতে পারবে। এবার চলো বন্ধুরা, ঠিক মেন মন্দিরের বাঁ পাশে হচ্ছে নরসিংহদেবের মন্দির, তো আমরা সেখানে প্রবেশ করলাম। পৃথিবীর বৃহত্তম নরসিংহদেবের মন্দির আমরা দেখতে চলেছি এখন।
মন্দিরে কিন্তু প্রবেশ করতে না করতে সামনে আমরা অনেক পিলার দেখতে পাচ্ছি, আর তার যথেষ্ট মিনিংফুল নামও রয়েছে। এই সবুজ আর সাদা পিলারটার নাম হচ্ছে কীর্তনাম পিলার, আর রেড কালারের পিলারটার নাম আছে হচ্ছে স্মরণাম পিলার, আর হালকা সবুজ যে পিলারটা দেখতে পাচ্ছ গোলাকৃতির, এটা হচ্ছে আত্মনিবেদন পিলার বন্ধুরা। আর দেখো প্রত্যেকটা পিলারের মাথায় কিন্তু দেবদেবীদের মূর্তি রয়েছে, ভালো করে দেখানো যাচ্ছে না কারণ এখানে এই মুহূর্তে কাজ চলছে, সেই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। আর মূর্তিগুলো কিন্তু দেবদেবীদের মূর্তি রয়েছে, ব্রহ্মা থেকে শুরু করে মা লক্ষ্মী, বিষ্ণু, মহাদেব, গরুড় দেবতা প্রত্যেকের মূর্তি কিন্তু পিলারের মাথায় আছে। আর গোল্ডেন কালারের কাজটা শুধু দেখো, ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগছে দেখো। আর ভেতরে যে চক্রটা দেখতে পাচ্ছ না, ব্ল্যাক কালারের চক্রটা, ওটা কিন্তু তোমার ইটালিয়ান মার্বেল, যেটা মার্বেল প্লাস গ্রানাইটের কম্বিনেশান, এটা কোনো শুনলাম আমি, সত্যি খুব দারুণ লাগছে, খুবই গ্লসি গোল্ডেন কালারের কাজগুলো, সিম্পল কিন্তু এতটা ক্লাসিক। মন্দির তৈরিতে মেটেরিয়াল সিলেকশন কিন্তু খুবই কেয়ারফুলিভাবে করা হয়েছে, বিভিন্ন দেশ থেকে মার্বেলস নিয়ে আসা হয়েছে। যেমন তোমার পিলারে যে গ্রিন কালারের মার্বেলটা, সেটা আনা হয়েছে ব্রাজিল থেকে, রেড কালারের যে মার্বেলটা দেখলে সেটা স্পেন থেকে, আর ব্ল্যাক কালারের মার্বেলগুলো আনা হয়েছে ইটালি থেকে। মানে সিলেকশন ভেরি কেয়ারফুলিভাবে করা হয়েছে, যাতে মন্দিরটা খুবই সুন্দর লাগে দেখতে, একটা আলাদাই সুন্দর লাগে দেখতে, সুন্দর। আর দেখো এই মন্দিরের দুপাশে কিন্তু বিষ্ণুদেবের বড় বিশাল হাইট সেই মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি আমরা, দুপাশেই রয়েছে সেম মূর্তি। আর হচ্ছে এখানে কিন্তু কাজ কিন্তু একদমই কিছু হয়নি, হলে পরে অন্যরকম লাগবে আরও দেখতে। দেখো মূর্তিগুলো রয়েছে সেম মূর্তি, একই রকম মূর্তি দুপাশে দুটো রয়েছে। আর এখান থেকে কিন্তু চন্দ্রোদয়ের মন্দিরের ভিউটা কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে দেখো, আর সুন্দরভাবে দেখাও যাচ্ছিলো মন্দিরটা, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। নতুন মন্দির তো দেখা হলো বন্ধুরা, এবার কিন্তু আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তো চলো নিচে নেমে আমরা মায়াপুর ইস্কনের একটু কীর্তন শুনে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, চলো ফিরে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করো, চলো টাটা বাই বাই।